হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পাস কিচেন। আজকে আমি এই মুগের ডাল করব মাছের মাথা দিয়ে, পুরো অনুষ্ঠান বাড়ির মতো। তো তোমরা দেখো আমি কিভাবে করি। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা, আর একটু ধনে পাতা নিয়েছি, টমেটো নিয়েছি, আর ওদিকে নিয়েছি আমি কাঁচা লঙ্কা, আদা, রসুন, আর একটু গোটা জিরে আর মরিচ। এগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি, পেস্ট করব। আর এদিকে আমি মুগের ডালটা ভেজে নিচ্ছি, ভেজে আমি এটার মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে আমি সিদ্ধ করতে দেবো। এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে আমি 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, সিদ্ধ করতে দেবো। আর ওদিকে আমি মাছের মাথাটা, রুই মাছের মাথা একটা ভেজে নিয়েছি, আর যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর এখানে একটু গরম মশলা দিয়ে দিয়েছি গোটা, আর গোটা জিরে আর মরিচ এটা আমি পেস্ট করে নিলাম। এদিকে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ডালটাকে ভালো করে ঘেঁটে নেবো। এভাবে ঘেঁটে নিয়েছি, প্রায় ডালটা আমার গলে গেছে। এবার আমি এর মধ্যে 2 বাটি মতন জল দেব। জল দিয়ে আমি ডালটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তারপর আমি এখানে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি। তারপর আমি একটা পেঁয়াজ কুচে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর হাফ টমেটো এটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর 1 চামচ মতো চিনি দিলাম, এখানে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তো আমি 1 চামচ চিনি দিয়েছি। এবার এটাকে ভালো করে কষে নিয়ে এবার আমি এর মধ্যে যে বাটা মশলাটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, 2 চামচ মতো বাটা মশলা। এখানে কাঁচা লঙ্কা, জিরে, গোটা গরম মশলা, আদা, রসুন সব একসাথেই পেস্ট করা আছে, আর কোনো মশলা দিতে লাগবে না, সবই আমি একেবারে দিয়ে দিলাম। এবার আমি মাছের মাথাটা এতে দিয়ে ভালো করে মাথাটা ভেঙে ভেঙে দেব। এবার 1 চামচ হলুদ আর 1 চামচ নুন, পরিমাণ মতো নুন দেবে, আমি 1 চামচ নুন দিচ্ছি, পরে লাগলে আবার দেব। এখানে আর কোনো মশলা দেবো না, সবই আমার দেওয়া হয়ে গেছে। এটা কষা হয়ে গেছে, এবার আমার যে ডালটা ঢেলে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে আমি 10 মিনিট ফুটতে দেব। তো দেখো 10 মিনিট ফুটেছে এটা, এখানে আর আমি কিছুই দেব না। এখানে শুধু এবার যে ধনে পাতাটা কোচা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে নামানোর আগে আমি একটুখানি সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে দেবো, তোমরা চাইলে ঘিও দিতে পারো, তো আমরা ঘি খাই না বলে তার জন্য এখানে আমি সর্ষের তেল দিয়ে নামিয়ে নিচ্ছি। তোমরা এভাবে বাড়িতে ট্রাই করে দেখো, একদম অনুষ্ঠান বাড়ির মতন টেস্ট লাগবে। আর যদি আমার এরকম ভিডিও তোমরা আরও পেতে চাও তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।